চ্যানেলের ভিডিওগুলি দেখার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। প্লেলিস্টে গিয়ে তুমি ইউনিটাইজ ভিডিওগুলি দেখো এবং টেস্ট পেপারের সমগ্র ভিডিওগুলি একসঙ্গে দেখার জন্য প্লেলিস্টে যাও। প্লেলিস্টে আলাদা আলাদা করে তোমার এবিডিএ টেস্ট পেপার নামক প্লেলিস্ট আছে, প্রত্যেক ইউনিট ওয়াইজ আলাদা আলাদা প্লেলিস্ট আছে এবং ওই ভিডিওগুলি এমনভাবে বানানো হয়েছে প্রিভিয়াস ইয়ারের তোমার টেস্ট পেপার এবং আইরন মার্টিন কোশ্চিনকে মাথায় রেখে কোশ্চিন এবং আনসার আলোচনা করা আছে। সেগুলিগুলি তুমি দেখো, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কী হবে, খুবই হেল্পফুল হবে। আর প্রত্যেক এই যে আমরা যে পেজগুলো আমরা সলভ করছি সেই পেজটা পেতে গেলে তুমি কি চলে যাও, এই ভিডিওর যে তোমার ডিসক্রিপশন বক্স, ডিসক্রিপশনে চলে যাও, সেখান থেকে একটা ফটোকপি থাকবে, ওখান থেকে ডাউনলোড করে তুমি কী করতে পারো, এই কোশ্চেনগুলো কী করতে পারো, সলভ করতে পারো। তাহলে চলো আজকে আমরা 127 পেজের যে প্রবলেমগুলো আছে অর্থাৎ গ্রুপ ডির যে অংশগুলো আছে সেটা হচ্ছে আলোচনা করবো। এটা মনে রাখবে যে কি যে জিনিসগুলো তোমাদের বইয়ে পাবে না এবং হচ্ছে কি তোমরা প্রবলেম আছে সেই প্রবলেম জাতীয় যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা এখানে আলোচনা করব। তাহলে চলো আমরা এখানে দেখবে 127 পেজের যে গ্রুপ ডি আছে সেখানে প্রথম 15 নম্বর যে কোশ্চেনটা তুমি বই থেকে টোটালটাই পেয়ে যাবে, সেখান থেকে পাবে না সেটা হচ্ছে কি তোমার ষোলোর অথবা সি অংশটা। কী আছে দেখো, একটা প্রবলেম আছে। প্রবলেমটা কী আছে বলেছে, একটা বর্তনীতে পরিবর্তী প্রবাহমাত্রা রাশিমালা হলো, দিয়ে একটা রাশিমালা দিয়ে দিচ্ছে, কারেন্টটার মান দিয়ে দিচ্ছে, আই সমান কত দিয়েছে 1060, আই সমান দিয়েছে 60 সাইন 200 পাইটি, 200 পাইটি মাইনাস পাই বাই ফোর। এটা কি দিয়েছে, এটা দিয়েছে তোমার হচ্ছে কি মিলি অ্যাম্পিয়ারে, এটা দিয়ে আছে মিলি অ্যাম্পিয়ারে। এবার তোমাকে কি ক্যালকুলেশন করতে বলেছে, প্রবাহমাত্রার শীর্ষমান, কম্পাঙ্ক আর গড় বর্গের বর্গমূল ভ্যালু তোমাকে কি করতে বলেছে, ক্যালকুলেশন করতে বলেছে। এবার আমরা সেম জাতীয় আমরা রাশিমালা আমরা করব, এ সমান কত, আই সমান আই জিরো সাইন কি আর লিখতে পারি 2πft বা ওমেগা টি হিসাবে লিখতে পারি, ওমেগা টি মাইনাস থিটা বা প্লাস থিটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে কি মিলি অ্যাম্পিয়ারে লিখি, এই দুটোকে আমরা তুলনা করব। এটা তোমাকে দেওয়া আছে আর এটা তোমাকে ক্যালকুলেশন তুমি হচ্ছে কি এটা হচ্ছে কি তোমার কি জেনারেলাইজ ইকুয়েশান। এখান থেকে আমরা প্রথম তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে দেখো কম্পাঙ্ক, তাহলে এটার সঙ্গে কী হবে, এটা হচ্ছে কি সমান হবে তুলনা করলে, তাহলে ওমেগা সমান সমান আমরা কী লিখতে পারি 200π লিখতে পারি। তাহলে ওমেগা সমান হচ্ছে কি 2πf সমান সমান কত হবে 200π, দেখো আমরা এটাকে কেটে দিলে কত হবে 100, তার মানে এফ সমান সমান কত হয়ে গেল 100 হার্জ। তার মানে প্রথম যেটা আছে তাহলে কম্পাঙ্ক কত হয়ে গেল, দেখো কম্পাঙ্ক হয়ে গেল তোমার হচ্ছে কি 100 হার্জ। তাহলে এটা হচ্ছে কি কত, অর্থাৎ কম্পাঙ্ক সমান সমান কত দাঁড়ালো 100 হার্জ দাঁড়ালো। এবার চলে যাও তোমার কোথায়, এবার পরেরটা যেটা বলেছে সেটা হচ্ছে কি শীর্ষমান আই জিরো মানে এখানে শীর্ষমান, তাহলে আই জিরো ইকুয়ালস টু কত 60, এখানে কত মিলি অ্যাম্পিয়ার লেখা আছে, তারপরে শীর্ষমান হবে কত মিলি অ্যাম্পিয়ার মানে 60 মিলি অ্যাম্পিয়ার। এরপরে দেখো গড় বর্গের বর্গমূল মান নির্ণয় করতে পারে, মানে আইআরএমএস ভ্যালু বার করতে বলেছে। এবার আইআরএমএস ভ্যালু এটা হচ্ছে কি শীর্ষমান, প্রবাহমাত্রার কত শীর্ষমান, শীর্ষমান কত হলো 60 মিলি অ্যাম্পিয়ার। এবার দেখবে কী দেওয়া আছে পরেরটা, আইআরএমএস বার করতে বলেছে, আইআরএমএস আইআরএমএস ভ্যালু মানে হচ্ছে কি আই জিরো বাই হচ্ছে কি কত √2। এবার তোমার আই জিরো মান কত 60 ডিভাইডেড বাই কত √2, এটা যেটা হবে সেটা হচ্ছে কি মিলি অ্যাম্পিয়ার হবে, কারণ এটা যেটা কি আছে মিলি অ্যাম্পিয়ার আছে, এটা তুমি যদি কী করো ভাগ করো তাহলে 42.42 মিলি অ্যাম্পিয়ার হবে। ঠিক আছে, যেহেতু এখানে যে এককটা থাকবে সেই এককটা এখানে আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে কি ষোলোর অথবা সি এর যে প্রবলেম সেই সি এর প্রবলেম আমরা সলভ করলাম। এরপরে আমরা চলে যাব সতেরোটায় কী বলেছে, সতেরোর এটা তোমাকে তুমি সহজে পেয়ে যাবে, মুক্ত ইলেকট্রনের সচলতার সংজ্ঞা দাও। এবার পরেরটা দেখবে বি এর অংশটা আছে, মুক্ত ইলেকট্রনের অনুপ্রবাহ বেগের ধারণা থেকে ওহমের সূত্র, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে পরের কোশ্চিন কোনটা আলোচনা করব আমরা, এর পরের যেটা কোশ্চিন সেটা হচ্ছে কি আমরা সতেরোর বিটা আলোচনা করব, সতেরো বি অর্থাৎ
তোমাকে কি বলেছে? তোমাকে বলেছে অনুপ্রবাহ বেগের ধারণা থেকে ওহমের সূত্র, অনুপ্রবাহ বেগের, অনুপ্রবাহ বেগের অর্থাৎ ভিডি, হ্যাঁ, এর ধারণা থেকে, ধারণা থেকে ওহমের সূত্র, ওহমের সূত্র তোমাকে কি করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। এই কোশ্চেনটা তোমাদের বইয়ে ঠিক ভালো করে গুছিয়ে লেখা নাই, তার জন্য আমি তোমাদের কি করব, এই কোশ্চেনটা একটু আলোচনা করব যে কিভাবে গুছিয়ে তুমি এই কোশ্চেনটার উত্তরটা করবে। তোমাদের বইয়ে কেটে কেটে অন্যভাবে আছে, হ্যাঁ, আমরা এখানে গুছিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে কি করব, অনুপ্রবাহকে দেখে ধারণা, ধরো হচ্ছে কি, এটা হচ্ছে কি একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, ঠিক আছে। এই পরিবাহীর তোমার হচ্ছে কি এই প্রস্থচ্ছেদ হচ্ছে কি আলফা, আলফা হচ্ছে কি প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ, আর এন সমান ধর হচ্ছে কি একক আয়তনে, একক আয়তনে আধান সংখ্যা বা ইলেকট্রন আমরা বলতে পারি, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। আর তোমার হচ্ছে কি আলফা এন ই ই হচ্ছে কি ইলেকট্রনের আধান, ই সমান সমান হচ্ছে কি ইলেকট্রনের আধান, ই হচ্ছে কি ইলেকট্রনের আধান। আর আমাদের কি লাগবে, আর হচ্ছে কি ভিডি, আমরা এখানে ভি ডি লিখছি, এই ভিডি কি বলছি অনুপ্রবাহ বেগ, আমরা কি বলছি অনুপ্রবাহ বেগ, অনুপ্রবাহ বেগ বা সচলতা অনুপ্রবাহ বেগ, ড্রিফ্ট ভেলোসিটি, এর ইংরেজিতে একটু ভালো করে লিখবে যে ড্রিফ্ট ভেলোসিটি, ঠিক আছে। এই হচ্ছে কি আমার এখানে যে ধরার দরকার ছিল সেই জিনিসগুলো আমরা ধরলাম, ঠিক আছে। এই ভিডি ইনটু আলফা, এই গেল। এবার ধরো তোমার এই দুই পাশের হচ্ছে কি তড়িৎচালক বল তুমি কি পার করলে, দুটোর মধ্যে বিভব পার্থক্য যদি তৈরি করো, এখানে যে ইলেকট্রনগুলো থাকবে, এখানে যদি যদি কারেন্ট প্রবাহ এইদিকে ধরো কারেন্ট তৈরি হচ্ছে, কারেন্ট আই, তাহলে এই আই সমান আমরা লিখতে পারি, আই সমান হচ্ছে কি এন ই ভিডি ইনটু হচ্ছে কি তোমার আলফা। এই আই সমান তুমি সহজে করতে প্রমাণ করতে পারো এন ই ভিডি ইনটু আলফা, একে আমরা কী দেবো এক নম্বর ইকুয়েশন দেবো, ঠিক আছে। একে আমরা কি দিলাম এক নম্বর ইকুয়েশন দিলাম, এটা আমরা সহজে কি করতে পারবো প্রমাণ করতে পারবো যে কি আমরা আই সমান এন ই ভিডি ইনটু আলফা। ভিডি মানে কি, ভিডি মানে হচ্ছে কি এইটা তো ধরো টোটাল লেন্থ হচ্ছে কি এল, টোটাল লেন্থ হচ্ছে কি এল, আর দুটি ধাক্কার মধ্যে এল হচ্ছে কি, এল হচ্ছে কি মিন ফ্রি পাথ, মানে মিন ফ্রি পাথ, গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ। আর টাও ধরো তোমার দুটি, দুটি ধাক্কার মধ্যে, ধাক্কার মধ্যে গড় সময়, গড় সময়। কেন এই জিনিসগুলো বলছি, তার কারণ হচ্ছে কি যখন ইলেকট্রন এই তোমার কি বলবে এই তোমার হচ্ছে কি পরিবাহীর ভেতর দিয়ে যাবে, তখন কি হবে ধাক্কা খাবে, তাহলে ধাক্কা খাওয়ার মতো হচ্ছে কি কেমন কন্ডিশন হবে, একটা ইলেকট্রন এরকম ধাক্কা খেতে, এই একটা ধাক্কা খেলো, এই একটা ধাক্কা খেলো, এই একটা ধাক্কা খেলো, এরকমভাবে ধাক্কা খেতে যাবে, তাহলে প্রত্যেকটার ধাক্কার দূরত্ব আলাদা হবে, আমরা তার জন্যে এই যে লেন্থগুলো আমরা প্রতি ধাক্কার মধ্যে দূরত্বকে আমরা কত ধরছি এল, গড়টা, গড়টা আমরা এল ধরছি, ঠিক আছে। প্রতি ধাক্কার মধ্যে গড় দূরত্ব এল ধরছি, এবং দুটো ধাক্কার মধ্যে যে সময় তাই সময়টাকে আমরা কী ধরছি টাও ধরছি, ঠিক আছে। তাহলে আমরা যদি ড্রিফ্ট ভেলোসিটি কাকে বলে, ড্রিফ্ট ভেলোসিটি ভি ডি সমান আমরা লিখতে পারবো কত, এল বাই কত টাও, এই হচ্ছে কি ড্রিফ্ট ভেলোসিটির হচ্ছে কি সংজ্ঞা, অর্থাৎ ভি সমান, ভি ডি সমান কত হবে এল বাই টাও। এখন এই তোমাকে এল বাই টাও তোমাকে করতে হবে, তাহলে এই এল আর ভিডির এই এল তোমাকে কি করতে হবে ক্যালকুলেশন করতে হবে, তাহলে এল সমান আমরা কি লিখতে পারি, এল সমান হচ্ছে কি তোমার যে এল সমান আমরা হচ্ছে কি এ এল, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে এল সমান হচ্ছে কি হাফ ইন্টু এ, এ ইন্টু হচ্ছে কি টাও স্কোয়ার, ঠিক
ঠিক আছে, হাফ এ টি স্কোয়ার কী করে পেলাম আমরা? আমরা যে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ারের ফর্মুলা আছে, হাফ এ টি স্কোয়ারের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটাকে আমরা ইউজ করলাম। এস মানে হচ্ছে কি, কত দৈর্ঘ্য গেল, হাফ এ, এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে, টি স্কোয়ার। এই বরাবর ধরো ইলেকট্রিক ফিল্ড আমরা ই ইউজ করছি, এই বরাবর ধরো ইলেকট্রিক ফিল্ড ই ইউজ করছি, তাহলে সেটাকে আমরা এটা হচ্ছে কি, এটা আমরা দুই নম্বর দিয়ে রাখি, ঠিক আছে। এখন এখন আমরা কি লিখব, এখন যদি আমরা এর দুই পাশে ইলেকট্রিক ফিল্ড ই দিই, তাহলে এর শক্তি বল, এই একটা ইলেকট্রন কত আধান, কত বল পাবে, এফ সমান সমান হচ্ছে কি, কত হবে, ই ইন্টু কিউ হবে, ই ইন্টু কিউ, মানে ই হচ্ছে কি আধান, কিউ ইন্টু ই, এর মান কিউয়ের মান কত, কিউ হচ্ছে কি এখানে কিউ সমান কত হচ্ছে, ই হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি কত ত্বরণ পাবে, দেখো এম ইন্টু এ ইকুয়ালস টু কত হবে, এ যদি ত্বরণ হয়, এখানে আমরা এ কে কী লিখছি, ত্বরণ লিখছি, তাহলে এ সমান কত লিখতে পারি, ই ছোট হাতেরই বড় হাতেরই, তাহলে এ সমান কত হয়ে যাচ্ছে, দেখো ই এই বাই হচ্ছে কি এম, এটা হচ্ছে কি এই ত্বরণের মান, হ্যাঁ ত্বরণের মান, এটাকে আমরা তিন নম্বর দিলাম। এবার আমরা দেখো কী লিখতে পারি, এটা প্রথমে লিখবে, তারপরে এই অংশটা, তারপরে দেখো এইটা দুই আর তিন থেকে আমরা কী লিখতে পারি, দুই ও তিন থেকে আমরা কী লিখতে পারি, তিন থেকে পাই, কী পাই দেখো, আমরা এখানে মান বসিয়ে দেবো, তাহলে এল সমান সমান আমরা পেয়ে যাব, দেখো হাফ হাফ এর মানে হচ্ছে কি ই বড় হাতের ই বাই হচ্ছে কি এম ইন্টু টাউ স্কোয়ার। এই হয়ে গেল তোমার কত, আমাদের সম্পর্ক হচ্ছে কি এল টাউ স্কোয়ার। এবার হচ্ছে কি আমরা ভিডি, এই যে ভিডি, তাহলে আমরা অথেব ভি ডি সমান আমরা কত লিখতে পারি, এল বাই হচ্ছে কি টাউ, এর দেখো ইকুয়েশন, এখানে আমরা কি করলাম, পুট করলাম এই এল এর ভ্যালু, তাহলে পুট করলে কত হবে, হাফ ই বড় হাতের ই বাই হচ্ছে কি এম, এখানে দেখো টি স্কোয়ার টাউ স্কোয়ার বাই টাউ, তাহলে একটা কেটে যাবে, তার মানে ভিডি সমান পেলাম হচ্ছে কি হাফ ই ই বাই হচ্ছে কি এম ইন্টু টাউ, এটাকে আমরা কত দিলাম, চার নম্বর দিলাম, চার নম্বর ইকুয়েশন দিলাম, তাহলে ভিডি সমান কত পেয়ে গেলাম, হাফ ই ই এম বাই টাউ। এখন দেখো আমরা এই ইকুয়েশনে পুট করব, কি করব, এই এক নম্বর আর হচ্ছে কি চার নম্বর ইকুয়েশন আমরা নেব, তাহলে আমরা এখানে আমরা কি চলে যাই, এটাকে আমরা কী করলাম, চার নম্বর দিলাম। এবার দেখো চলে যাব আমরা কত, যে কি এক আর চার থেকে পাব, এক ও চার থেকে পাই, থেকে পাই কি পাবো, মান বসিয়ে দেবো, দেখো আই, তাহলে আই সমান সমান আমরা পেয়ে যাবো, দেখো এন ই এন ই, দেখো ভিডি আছে, ভিডির মান আমরা পরে বসাবো, তাহলে আলফাটা আগে বসিয়ে দিই, আর হচ্ছে কি ভিডি, ভিডি মানে কত, হাফ ইন্টু ই বড় হাতের ই বাই হচ্ছে কি এম ইন্টু টাউ, তার মানে হয়ে গেল কত, এই দেখো ইটা বাদে বাকিটা তোমার কি করে না, দেখো কনস্ট্যান্ট ই এন ই আলফা, তারপরে হচ্ছে কি ই স্কোয়ার হয়ে গেল, দেখো নিচেরটা হয়ে যাবে কত, টু এম আর টাও, এটা পাশে রাখলে আর হচ্ছে কি ইটাকে পাশে রাখলে, দেখো ইন এন ই, ইটা দেখো ডবল চলে আসছে, তারপরে কত হয়ে গেল, স্কোয়ার হয়ে গেল, এন স্কোয়ার আলফা টাও বাই হচ্ছে কি কত হয়ে গেল, টু এম হয়ে আসলো, টু এম, তার মানে এইটাকে একটা ধ্রুবক দেখো, এইটা কি ধ্রুবক, তার মানে আই ইকুয়ালস টু কত লিখতে পারলে, ই বাই আর, এখানে আমরা আর সমান সমান কি লিখব, এন স্কোয়ার আলফা টাও বাই হচ্ছে কি টু এম, এগুলো সবগুলো দেখো দেখো রাশি ধ্রুবক, তাহলে আই সমানুপাতিক কত হলো, ই হলো, তাহলে আই সমানুপাতিক ই মানে হচ্ছে কি আমরা বলতে পারি, এখানে তুমি এরকমভাবে লিখতে পারো, এই যে যে দিয়েও লিখতে পারো, হ্যাঁ এটা দিয়ে লিখতে পারো, আই সমানুপাতিক ই বা যে সমানুপাতিক ইউ লিখতে পারো, কারণ হচ্ছে কি একক ক্ষেত্রফল দিয়ে বার করলে, এটা তুমি যদি একক ক্ষেত্রফল দিয়ে লিখো, তুমি এই লেখাটায় তুমি এটাকে এরকমভাবে প্রমাণ করতে পারো, অথবা আই বাই আলফা ইকুয়ালস টু এন স্কোয়ার টাও বাই হচ্ছে কি টু এম ইন্টু ই, তাহলে এটা সমান জে হয়ে যাবে, জে সমানুপাতিক এটা তো ধ্রুবক, তাহলে জে সমানুপাতিক কী হয়ে যাবে, ই হয়ে যাবে, তাহলে এই গেল, তুমি এটাকেও রাখতে পারো, এটাকেও রাখতে পারো, তাহলে আমরা কী লিখতে পারি যে তোমার কি
উষ্ণতা, তাপমাত্রা কেন তোমার ফিক্স থাকছে? কারণ হচ্ছে টিটা, টাউটা হচ্ছে কি পরিবর্তন হবে। তাহলে তাপমাত্রা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা কার ওপর সমানুপাতিক? দুই প্রান্তের বিভব প্রভেদ অর্থাৎ তড়িৎচালক বলের সঙ্গে সমানুপাতিক। তাহলে কি হয়ে গেল? ওহমের সূত্র প্রতিষ্ঠা হয়ে গেল। কি করলাম বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে কি তোমার প্রাথমিক 1 নম্বর সমীকরণ কেমন করে করলাম, এটা ডাইরেক্ট তুমি লিখতে পারবে। পরে হচ্ছে কি গড় মুক্ত বেগ আর দুটি ভাগটার মধ্যে গড় সময় অর্থাৎ টাও দিকে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে কি তোমার অনুপ্রবাহ বেগ, এটাকে আমরা কি বলবো, অনুপ্রবাহ বেগ, অনুপ্রবাহ বেগ। এবার আমাদের কি বার করতে হবে যে একটা ধাক্কার মধ্যে কত দূরত্ব যাচ্ছে, ঠিক আছে। এই যে এল, এলটা আমরা কি করে বললাম, এস সমান ইউটি প্লাস হাফ, প্রাথমিক বেগে আমরা শূন্য ধরলাম, তাহলে এল সমান হচ্ছে কি হাফ এ টি স্কোয়ার। এই যে এ, এ মানে হচ্ছে কি ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে কি এখানে যে আধানটা দিচ্ছে, যদি ইলেকট্রিক ফিল্ড হয় সে কী পাবে, ত্বরণ পাবে। সেই এফ সমান ই ইন্টু ই, তাহলে এম এ ইকুয়ালস টু থেকে ত্বরণ বার করলাম, ত্বরণের মানে এখানে পুট করলাম, তাহলে দেখো আমরা এল পেয়ে গেলাম। এল থেকে আমরা এই যে ভিডি তোমার কি আছে অনুপ্রবাহ বেগ, সেখানে আমরা কি করলাম পুট করলাম, দিয়ে সেই যে চার্জ এই ভিডি পেলাম, আর এখানে দেখো ভিডি আছে, তাহলে এখানে আমরা পুট করলাম ওই ইকুয়েশনে, দেখো একটা সমীকরণ চলে আসছে। এটা একটা ভ্যালুকে আর ধরতে পারি ওয়ান বাই, এটাকে আমরা কি ধরতে পারি ওয়ান বাই আর, হ্যাঁ এটাকে আমরা ভুল করেছি ওয়ান বাই আর ধরে, হ্যাঁ তাহলে আই সমান ই বাই আর হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, তাহলে ই সমানুপাতিক ওয়ান বাই ই। কেন? কারণ তুমি যদি উষ্ণতা অপরিবর্তিত রাখো এই টার্মটা দেখো সব হচ্ছে কি ফিক্স হয়ে যাবে, হ্যাঁ তাহলে কী হয়ে যাবে এটা রাখতে পারো, অথবা এই আলফা নিচে দিয়ে এটা কি একক ক্ষেত্রফলে তাকে বলা হয় কারেন্ট ডেন্সিটি, ডেন্সিটি দিয়েও তুমি কি বলতে পারো, এটাকে আমরা কারেন্ট ডেন্সিটি ওহমের সূত্র বলা হয়, ঠিক আছে। আর এটাকে কেমনভাবে তুমি কথা লিখবে, লিখবে অথেব, অথেব কোনো পরিবাহীর উষ্ণতা অপরিবর্তিত থাকলে তার দুই প্রান্তের তড়িৎচালক বলের সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রা কি সমানুপাতিক, এটাই হলো কি ওহমের সূত্র। এই গেল হচ্ছে কি 17-এর বি-র যে তোমার থিওরিটা, যে এই থিওরিটা তোমরা বইয়ের ক্ষেত্রে খুব ভালো করে পাবে না, তাহলে এখানে আমরা কি করলাম আলোচনা করে দিলাম। এবার আমরা চলে যাব তোমার হচ্ছে কি 17-র হচ্ছে কি দেখো সি এর অংশটা জানবো, 17-র সি, 17-র সি আমরা দেখো এখানে একটা কি আছে, একটা প্রবলেম দেওয়া আছে তুল্য রোধ নির্ণয় করার ক্ষেত্রে, কীরকম দিয়েছে এই আছে কি প্রবলেম, তিনটে রোধ দিয়েছে, তিনটে রোধ, একটা হচ্ছে কি আর, একটা 2R আর একটা আর, মানে দুটো আর আর একটা হচ্ছে কি 2R, এর নাম দিয়েছে এ, এর নাম দিয়েছে হচ্ছে কি ডি, এর নাম দিয়েছে সি, আর এর নাম দিয়েছে বি। দিয়ে কি করেছে এ আর, এ আর সি যোগ করে দিয়েছে, আর ডি আর বি যোগ করে দিয়েছে, দিয়ে বলেছে কি এ ও বি এর মধ্যে তুল্য রোধ, ঠিক আছে। তোমরা এই জাতীয় প্রবলেম একসঙ্গে পেয়ে যাবে, তোমরা প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্ট দেখো ইউনিট টু এর কারেন্টের ওপর ভালো ভালো ভিডিও তুমি প্লেলিস্টে পেয়ে যাবে, দেখবে একসঙ্গে কী ধরনের প্রবলেম হয় সব আলোচনা করা আছে, সেই ভিডিওটা এর সঙ্গে দেখে নাও তোমাদের কী হবে খুব সুবিধা হবে। কেমন করে পড়বে ভালো করে দেখো, এটা হচ্ছে কি শর্ট করা আছে, শর্ট করা মানে এ আর সি একই পয়েন্ট, তার মানে তুমি কী লিখবে এ ও বিন্দু যা সি বিন্দু তাই, ঠিক আছে। এর দেখো বি আর ডি কানেক্টেড করা আছে, কোনো রেজিস্ট্যান্স নয়, তার মানে দুটো বিন্দুই এক, মানে বি আর হচ্ছে কি ডি বিন্দু এক হয়ে গেল, আর কোনো বিন্দু নয়। দেখো এবার পরপর জুড়বে, তাহলে এ থেকে ডিতে কিছু আর আছে, তাহলে এ দেখো এ, এ দেখো ডি, তার মানে কি এরকমভাবে জুড়ে দিলে এটা হচ্ছে কি আর। আবার দেখো ডি থেকে সি, এ দেখো ডি, এ দেখো সি, কত রেজিস্ট্যান্স আছে দেখো, কত আছে 2R আছে, ঠিক আছে 2R আছে, ঠিক আছে। আবার দেখো সি আর বি, এ দেখো সি, এ দেখো বি, ওর মধ্যে রেজিস্ট্যান্স কত আছে দেখো আর আছে, তাহলে হয়ে গেল তোমার এ আর তোমার বি, তাহলে দেখো সব প্যারালালে আছে, তাহলে ওয়ান বাই আর ড্যাশ ইকুয়ালস টু ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই 2R প্লাস ওয়ান বাই কত আছে আর, লসাগু কত হয়ে যাবে 2R, ঠিক আছে। এখানে 2 হবে, এখানে 1 হবে, এখানে কত হবে 2 হবে, তার মানে কত হলো 4 বাই হচ্ছে কি 5, 5 বাই হচ্ছে কি 2R, তার মানে আর ড্যাশ সমান সমান কত হবে 2R বাই 5।
আর ড্যাশ কত দাঁড়াবে, আর ড্যাশ তোমার দাঁড়াবে হচ্ছে কি কত, 2r/5। এই গেল হচ্ছে কি তোমার সূত্র সি এর যে প্রবলেম, সেই সি এর প্রবলেমটা আমরা এখানে সলভ করলাম। ঠিক আছে, কেমন করে করলাম তোমাকে বোধহয়, যে কোনো প্রবলেম যখনই করতে যাবে তখন তুমি এই বিন্দুগুলোকে এরকমভাবে সাজিয়ে নেবে, দিয়ে তারপরে এই তোমার হচ্ছে কি রোধগুলোকে এরকমভাবে সাজাবে, এ থেকে ডি তে গেল, এ থেকে ডি, ডি থেকে সি, ডি থেকে সি, এ সি থেকে বি, সব সাজিয়ে নেবে, দেখবে তোমার কি হয়ে যাবে প্রবলেম অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে কি তোমার কি অপশন নাম্বার। এবার চলে যাব আমরা নেক্সট প্রবলেমে, 17c আমরা কমপ্লিট করলাম। এবার চলে যাব আমরা কয়েকটায়, আমরা 17 অথবা দেখবে আছে কি আছে 17 নম্বর, অথবা কি আছে, অথবা আছে 17 অথবা, 17 অথবা কি আছে, পোটেনশিওমিটার যন্ত্রের সুবিধিতা কি বিভবের নতিমাত্রার সঙ্গে কিরূপে সম্পর্কিত। ঠিক আছে, এই 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 পোটেনশিওমিটার সম্পর্কিত সমস্ত ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে। তোমরা দেখবে পোটেনশিওমিটার দিয়ে আলাদা করে প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টে তোমরা এই ভিডিওগুলি দেখো। পোটেনশিওমিটারের তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং বড় কোশ্চিন তোমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তোমরা এই চ্যানেলে চলে যাও, পোটেনশিওমিটারের সাহায্যে কীভাবে তড়িৎচালক বলের তুলনা করা হয়, কীভাবে অভ্যন্তরীণ রোধ ক্যালকুলেশন করা হয় মানে নির্ণয় করা হয়, এবং তার প্রবলেম, এবং এখান থেকে যে শর্ট কোশ্চিনগুলো আসে, তারপর হচ্ছে কি ব্যাখ্যামূলক কোশ্চিন, এখানে যেমন দিয়েছে সুবিধিতা কীভাবে নতিমাত্রার সঙ্গে কীরকমভাবে সম্পর্কযুক্ত, আর একটা ভালো কোশ্চিন যে কি পোটেনশিওমিটারের সাহায্যে তোমার তড়িৎচালক বল নির্ণয় করা হয়, ভলিমিটারের সাহায্যে কেন নির্ণয় করতে পারো না কেন, তার কোশ্চিনের উত্তর এই চ্যানেলের প্লেলিস্টে তুমি পোটেনশিওমিটারে পেয়ে যাবে। আবার একটা কোশ্চিন যে আছে তোমার পোটেনশিওমিটারে, সেটাই হচ্ছে কি পোটেনশিওমিটারে কখন তুমি কি পাবে না, নাল বিন্দু তুমি পাবে না, তার কন্ডিশন কখন কখন তুমি নাল বিন্দু পাবে না, তার সেই কোশ্চিনের উত্তর তুমি কি পেয়ে যাবে এই চ্যানেলের প্লেলিস্টে যাও। সেখানে দেখো পোটেনশিওমিটারের নামক প্লে তোমার কি আছে ভিডিও আছে, সেই ভিডিওগুলি দেখো, এই কোশ্চিনে পোটেনশিওমিটার সম্পর্কিত যাবতীয় কোশ্চিন তুমি ওখানে পেয়ে যাবে। এবার চলো আমরা কি করি পরের যেটা আছে, বি এরটা তুমি সহজে করতে পারবে, সি এরটা দেখো একটু আলাদা আছে। হ্যাঁ, সি এরটা কি আছে, সি এরটা হচ্ছে কি আমরা সি এরটা আলোচনা করব, সি এ যে জিনিস সেটা আমরা আলোচনা করব। সি এর অথবাটা কি বলেছে, বলেছে প্রতিটি আর রোধের তিনটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি ডিসির সঙ্গে যুক্ত করা হলো, মানে শ্রেণী সমবায়ে যুক্ত করে যুক্ত হলো। প্রথম কন্ডিশন হচ্ছে কি একটা তিনটে রোধ আছে, তিনটে রোধ এখানে আর, এটা আর, এটা আর, দিয়ে একটা ডিসি সোর্সের সঙ্গে যুক্ত করা হলো, প্রথম কন্ডিশন এটা বলেছে। দিয়ে বলেছে মোট ব্যয়িত ক্ষমতা এক্স, তাহলে এখানে ব্যয়িত ক্ষমতা হচ্ছে কি এক্স, এটা হচ্ছে কি ক্ষমতা, ক্ষমতা। এবার তারপরে বলল যে এখন রোধক তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, তাহলে এই প্রথম কন্ডিশন এটা। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে কি রোধক তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, সবকটা হচ্ছে কি আর আছে এরকম, আর সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো এবং তাদেরকে একটা ওই একই ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। দিয়ে কী বলেছে, বলেছে সমবায়ে যুক্ত করা হলে ডিসি উৎসের পুনরায় যুক্ত করা হলে ব্যয়িত ক্ষমতা পূর্বের কত গুণ, মানে এখানকার ব্যয়িত ক্ষমতা কত হবে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখো আই কত হবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, আর ইকুইভ্যালেন্ট কত হবে দেখো তুল্য রোধ, তুল্য রোধ হচ্ছে কি যোগ হয়ে যাবে, মানে আর যোগ আর যোগ আর সমান সমান 3r হয়ে যাবে। ঠিক আছে, এবার ব্যয়িত ক্ষমতা কত তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে এই সার্কিটটা তোমার কীরকম জিনিস আসলো, এই আসলো, এটা হচ্ছে কি 3r, এই হচ্ছে কি তোমার ব্যাটারি, এবার এখানে থেকে কি আসলো আই আসলো, তাহলে এই আই সমান কত হয়ে যাবে ই বাই হচ্ছে কি 3r। এবার ক্ষমতা ক্ষমতা সমান কত হবে, ক্ষমতা সমান আই স্কোয়ার ইন্টু আর ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে কি ক্ষমতার ফর্মুলা পাওয়ার, তাহলে এই ক্ষমতা তোমাকে কী দিচ্ছে এক্স দিচ্ছে, তাহলে আই স্কোয়ার দিয়ে দিলাম, আই স্কোয়ারের ভ্যালু আমরা পুট করলাম, তার মানে ই স্কোয়ার বাই দেখো এটা কত আছে 3r, তার মানে হচ্ছে কি 9r² হয়ে গেল, আর দেখো আর ইকুইভ্যালেন্ট কত আছে 3r, তাহলে 3r বসালাম, তার মানে কত হয়ে গেলো 3 3 কত হলো
নয় হলো একটা আর থাকলো, মানে স্কয়ার স্কয়ার বাই হচ্ছে কি কত হলো 3R। এটা হচ্ছে কি 1 নম্বর ইকুয়েশান। প্রথম কন্ডিশনটা বুঝতে পারলে, এই হচ্ছে গেল। এখানে দেখো আর ইকুইভ্যালেন্ট কত হবে তোমাকে বার করতে হবে, আর ইকুইভ্যালেন্ট সমান সমান কত হবে আর প্লাস 1/r প্লাস কত হবে 1/r, তার মানে 3/r, তার মানে আর ইকুইভ্যালেন্ট সমান সমান কত হলো r/3। তাহলে সার্কিটটা কেমন হয়ে যাবে, এই সার্কিটটা হয়ে যাবে এরকম, এখানে হচ্ছে কি r/3 আর এখানে হচ্ছে কি এরকম ভাবে চলে আসবে। এবার এখানে যে কারেন্ট হবে সেটা তোমাকে কি করতে হবে, উল্টো উল্টো ডিরেকশন দিলাম, মানে এরকম যাবে। হ্যাঁ, এই ডিরেকশনটা কম হবে, এই এরকম উপরের দিকে যাবে, কারণ এখানে এরকমভাবে কারেন্ট যাবে। হ্যাঁ, এর কারেন্টটা উপরের দিকে যাবে। তাহলে এখানে কত হবে আই, দেখো আই সমান কত জানাবে, আই সমান টোটাল ই ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে কি কত r/3, মানে হচ্ছে কি 3e/ হচ্ছে কি আর। এবার ক্ষমতা পি সমান সমান কত হবে, আই স্কোয়ার ইন্টু আর ইকুইভ্যালেন্ট হবে, তাহলে আই স্কোয়ার দেখো কত হবে 9 স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর ইকুইভ্যালেন্ট কত r/ কত হবে 3, r/ কত হচ্ছে 3 হচ্ছে, ঠিক আছে। এবার দেখো কাটাকাটি করো, এই একটা আর সমান কত হয়ে গেল, কেটে গেল, তার মানে হচ্ছে কি 3 3 কত হলো 9 হলো, মানে হচ্ছে কি 3 স্কোয়ার/ হচ্ছে কি কত আর, 3 স্কোয়ার/ দেখো হচ্ছে তোমাকে কি করতে হবে, এখানে দেখো 3R আছে, অনুপাত করতে হবে, কত গুণ হবে তুমি তাও ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে। তার মানে এই পি এর দেখো x^2 হয়েছে, তার মানে p/ এটা হচ্ছে কি 1 নম্বর, একে তুমি কি করো 2 নম্বর করে দাও। এবার অনুপাত করে দাও, কি করব আমরা এখানে করি, অনুপাতটা এখানে করি যে কি, এই যে অনুপাত তার মানে হচ্ছে কি তুমি কি করলে 2/1 করে দাও, 2 নম্বর/1 নম্বর, এই যে 1 নম্বর পেয়েছো। তার মানে দেখো পি ডিভাইডেড বাই এক্স হয়ে গেল, সমান সমান কত দাঁড়ালো, পি এর মান কত হচ্ছে দেখো 3 স্কোয়ার/r। এর দেখো এক্স এর মানে হচ্ছে কি স্কোয়ার/3r, তোমাকে 3r/x² হয়ে যাবে, 3r/ হচ্ছে কি স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো স্কোয়ার স্কোয়ার কেটে গেলো, আর আর কত হয়ে গেলো তোমার হচ্ছে কি 9, তার মানে পি সমান সমান কত হয়ে গেলো 9 × x, তাহলে কত গুণ হবে 9 গুণ হবে, 9 গুণ। উত্তরটা কত হবে যে কত গুণ তোমার ক্ষমতা বেড়ে যাবে, 9 গুণ তোমার ক্ষমতা কি হয়ে যাবে বেড়ে যাবে। এই হচ্ছে কি তোমার ইউনিট, ইউনিট কত হলো, ইউনিট তোমার ডি অর্থাৎ গ্রুপ ডির টোটাল অংশ আমরা এখানে কমপ্লিট করলাম। আমরা ভিডিওটি শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, তাহলে তোমায় কী হয় উপকৃত হয়। তাহলে চলো আমরা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।